ময়মনসিংহের ভালুকায় বেরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলা বেরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ও বেরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিমউদ্দিন আহমেদ ধনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বেরুনিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।